হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। টিকটকে যারা মেসেজ করতে পারতেছেন না কাউকে, মেসেজ নট সেন্ড দেখায়, এবং কি আপনাকে যখনই কেউ মেসেজ করে তাহলে নট সেন্ড দেখায়। তো বন্ধুরা, এরকম সমস্যা শুধু আপনার টিকটক অ্যাকাউন্টে না, অনেকেরই টিকটক অ্যাকাউন্টে এরকম সমস্যা রয়েছে। তো এই সমস্যাটা সমাধানের জন্য আপনার টিকটক আইডিটাই যথেষ্ট। আর আপনার এই টিকটক আইডিতে দুইটি সেটিংস অন করলেই, মাত্র দুইটি সেটিংস অন করলে আপনি যে কাউকে এসএমএস করতে পারবেন, অথবা আপনাকে যে কেউ এসএমএস করতে পারবে। তো বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করতে হবে। এই দুইটা সেটিংস যদি আপনি ঠিকঠাকভাবে করে রাখতে পারেন, তাহলে অবশ্যই যে কাউকে যে কোনো সময় তাদেরকে মেসেজ করতে পারবেন। তো অবশ্যই আজকের ভিডিওর ক্যাটাগরি হচ্ছে আপনি যে কাউকে মেসেজ করতে পারবেন দুইটি সেটিংস অন করলে। তো সম্পূর্ণ ভিডিও আপনি দেখতে হবে। সম্পূর্ণ ভিডিওটা দেখলেই আপনার দুইটা সেটিংস অন করবেন এবং আজকের পর থেকে আপনি যে কাউকে মেসেজ করতে পারবেন। তো চলুন ভিডিওটা শুরু করি। আপনাদেরকে কাছে অনুরোধ রইল, এখনই যারা ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করার জন্য। তো এই দুইটা সেটিংস অন করার জন্য চলে যাবেন সোজা আপনার টিকটক অ্যাকাউন্টে। তো আমি চলে আসলাম আমার টিকটক অ্যাকাউন্টে। আসার পর চলে যাবেন যার যার প্রোফাইলে। তো আমি আসলাম আমার প্রোফাইলে। তো আসার পর উপরে দেখতে পারবেন থ্রি লাইন মেনু আছে, সেই থ্রি লাইনের উপর ক্লিক করে সেটিং অ্যান্ড প্রাইভেসির উপর ক্লিক করে দেবেন। তো সেই সেটিং অ্যান্ড প্রাইভেসির উপর ক্লিক করা হয়ে গেলে আপনারা সর্বপ্রথম নিচে 3 নম্বর অপশন পেয়ে যাবেন সিকিউরিটি, তার উপরে পেয়ে যাবেন প্রাইভেসি। তো সেই প্রাইভেসির উপর আপনারা ক্লিক করে দেবেন। তো সেই প্রাইভেসির উপর ক্লিক করা হয়ে গেলে এখান থেকে একটু স্ক্রল করে নিচে আসবেন, দেখতে পারবেন মেসেজ। তো মেসেজিং একটি অপশন পেয়ে যাবেন, এই যে দেখতে পাচ্ছেন মেসেজ, সেই মেসেজের উপর আপনারা এখান থেকে ক্লিক করে দিবেন। তো মেসেজের উপর ক্লিক করা হয়ে গেলে এখান থেকে দেখতে পাচ্ছেন মেসেজিং সর্বপ্রথম লেখা আছে, আপনারা কী করবেন এটার উপর ক্লিক করবেন। তো এখানে হচ্ছে মূল কাজ, এখানে আপনারা কোন সেটিংসটা দিবেন। এই সেটিংসটা যদি এখান থেকে আপনি স্টিক করে রাখেন, তাহলে অবশ্যই আপনি যে কাউকে মেসেজ দিতে পারবেন। আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন 4টি অপশন পেয়ে যাবেন। তো এখান থেকে 4টি অপশনের মাঝে এখান থেকে সর্বপ্রথম এভরি ওয়ান, দ্বিতীয় হচ্ছে সাজেস্ট ফ্রেন্ড, এবং তৃতীয় হচ্ছে ফ্রেন্ডস, এবং হচ্ছে নো মোর। তো সর্বপ্রথম হচ্ছে আপনি কাউকে মেসেজ করতে পারবেন কিনা এভরি ওয়ান, বা আপনাকে কেউ মেসেজ করতে পারবে কিনা সেটা এভরি ওয়ান। যদি আপনি এভরি ওয়ান করে রাখেন, তাহলে আপনি সবাইকে এসএমএস করতে পারবেন এবং আপনাকে সবাই এসএমএস করতে পারবে। এবং সাজেস্ট ফ্রেন্ড, এটা যদি আপনি অন করে রাখেন, তাহলে আপনার ফ্রেন্ডদের কাছে যারা সাজেস্ট করবে তারাই আপনাকে মেসেজ করতে পারবে। এবং এটা হচ্ছে ফ্রেন্ডস, তো এটা হচ্ছে ফ্রেন্ডস, আপনার যারা ফলোয়ার্স রয়েছে, আপনার ফ্রেন্ড রয়েছে, শুধু তারা আপনাকে মেসেজ করতে পারবে। আর এখানে হচ্ছে নো ওয়ান, তো এটা যদি আপনি অন করে রাখেন, তাহলে আপনাকে কেউই এসএমএস করতে পারবে না। তো আপনারা আশা করছি বুঝতে পারছেন যে কোন সেটিংসটা অন করলে আপনারা যে কাউকে মেসেজ দিতে পারবেন। অবশ্যই এভরি ওয়ান আপনারা এই সেটিংসটা করে রাখতে পারবেন, যদি করে রাখেন তাহলে এটা আপনাকে এভরি ওয়ান ঠিক রাখতে হবে। এবং দ্বিতীয় সেটিংসটার কথা বলবো এখন আপনাদেরকে। দ্বিতীয় সেটিংসটা হচ্ছে, যদি এরকমভাবে সেটিং করার পরও যদি আপনি কাউকে মেসেজ করতে না পারেন, তাহলে অবশ্যই আপনারা চলে যাবেন একদম নিচে। নিচে আসার পর দেখতে পারবেন রিপোর্টের প্রবলেম, তো সেই রিপোর্টের প্রবলেমের উপর ক্লিক করে দিবেন। তো রিপোর্টের প্রবলেমের উপর ক্লিক করার পর আপনারা এখান থেকে অনেক ধরনের সেটিংস পেয়ে যাবেন। তো সেটিংস পাওয়ার পর এখান থেকে একদম নিচে দেখতে পারবেন ডাইরেক্ট মেসেজ। তো ডাইরেক্ট মেসেজের উপর আপনারা কী করবেন, ক্লিক করবেন। তো মেসেজের উপর ক্লিক করার পর এখান থেকে আদার অপশনটা আপনারা সিলেক্ট করে দেবেন। তো আদার অপশনটা সিলেক্ট করার পর এখান থেকে আপনাদের সামনে যে সমস্যাটা রয়েছে সেটা কি সমাধান হয়েছে কি না, তো আমাদের যেহেতু সমাধান রয়ে গেছে, সমস্যা রয়ে গেছে, সেটার উপর আমরা ক্লিক করব নো। নোর উপর ক্লিক করার পর এখান থেকে নিড মোর হেল্পসের উপর ক্লিক করব। এবং নিড মোর হেল্পসের উপর ক্লিক করার পর এখানে একটা অপশন চলে আসবে, আপনি যে মেসেজ করতে পারতেছেন না সেটা তাদেরকে ইংলিশে বোঝাতে হবে। আপনি কি আপনার এক টিকটক অ্যাকাউন্টে কোন ধরনের সমস্যা রয়েছে সেটা এখান থেকে লিখে তারপর এখানে সাবমিট করে দেবেন। তো এরকমভাবে এই দুইটি সেটিংস যদি আপনি ঠিকঠাকভাবে করে রাখেন, তাহলে আপনি অবশ্যই যে কাউকে মেসেজ করতে পারবেন। তো ভিডিওটি ছিল আজকের মতো, এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।